ক্লাবগুলোকে ক্লাবগুলোকে সার্বজনীন উৎসবের জন্য অনুদান দিলে খুব যন্ত্রণা হচ্ছে বিজেপি নেতাদের, বাংলায় থাকছে কেন, চলে যাবে কেন? একটা ক্লাব দুর্গাপুজো হয় যখন বারোয়ারি পুজো, চাঁদা তুলে হয়, মানুষ চাঁদা দেয়, সেই টাকাটা দিয়ে ক্লাবগুলোকে না দিয়ে গরিব মানুষদের দিলে গরিব মানুষের উপকার হতো। আপনারা রেগে যাচ্ছেন কেন সেগুলো কথাগুলো বলতে গেলে? দুর্গাপুজো ক্লাবগুলো টাকা পাচ্ছে, এত যন্ত্রণা কেন হচ্ছে বলুন? আরে যন্ত্রণা কেন হচ্ছে জানেন দেববাবু, টাকাগুলো হচ্ছে আমাদের মতো করদাতাদের টাকা, যারা চালের ব্যবসা ত্রিপলের ব্যবসা করে টাকা কামায় তাদের টাকা নয়, করদাতাদের টাকাগুলো। ওই টাকাগুলো যদি মানুষের কাছে লাগতো কোনো অসুবিধা ছিল না, ওই টাকা দিয়ে বন্যা যারা মানে আজকে সাফার করছে তাদের কাজে লাগতো আমরা কিচ্ছু বলতাম না, ওই টাকাগুলো গরিব মানুষের কাজে লাগতো কিচ্ছু বলতাম না। দুই টাকা দিয়ে যদি 20 টাকার পাউচ খাওয়া হয় আমাদের কষ্ট হয়, ওই টাকা যদি আপনারা নষ্ট করেন আমাদের কষ্ট হয়। করদাতাদের টাকা, ওটা চাল চোর ত্রিপল চোরদের টাকা নয়, আপনার নেত্রী নিজের প্রপার্টি বিক্রি করা টাকা নয়, টাকাটা দিক না। যারা বন্যায় সাফার করছে তাদেরকে দিক, যাদের বান ভাসি হয়ে যাদের বাড়ি তৈরি করে দিক, যাদের আজকে থাকার জায়গা নেই তাদের থাকার জায়গা দিক, তাদেরকে খাবার দিক। ক্লাবগুলোকে দিয়ে কি হবে? আপনাদের পছন্দ হচ্ছে না, যার বানভাসীদের দিক না করুন না, উত্তরপ্রদেশে যান। বাংলার আমার ভাই বোন যাদের আজকে বাড়ি বসে গেছে দুর্গা, যাদের বাড়ি বসে গেছে তাদেরকে টাকাগুলো দিক, ক্লাবগুলোকে কেন দেবে? আমার ভাই বোন যাদের বাড়ি বসে গেছে তাদেরকে টাকাটা দিক। আমরা ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে, টাকাগুলো ক্লাবকে কেন দেবে? তাই তো, হ্যাঁ বুঝি তো, বিজেপি আসলে বাঙালি মারার দল, বাঙালিকে শেষ করার দল, বাঙালি ভাসিয়ে দেওয়া। ও দেবুদা, যাদের আজকে বাড়ি ঘর বেসে গেছে তারা কি তারা বাঙালি নয়? যারা বন্যায় হাহাকার করছে কাঁদছে তারা বাঙালি নয়? যাদের আপনারা যাদের টাকা লুট করেন তারা বাঙালি নয়? যাদের ন্যায্য চাল আপনারা চুরি করেন তারা বাঙালি নয়? শুরু হয়েছে চুরি করেন তারা বাঙালি নয়? আমরা সারা দিন ধরে এই বন্যাকে সামনে রেখে, বন্যা দুর্গত মানুষগুলোকে সামনে রেখে যা কাজ দেখলাম সারা দিন।